Hello, Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Before starting today's class, first of all, I'd like to thank to Almighty Allah who has kept me safe, sound and fine. Dear brothers and sisters. প্রিয় শিক্ষার্থীরা আজকে চলো আমরা শিখি রিলেটিভ প্রোনাউন আর আজকে রিলেটিভ প্রোনাউনের আমরা শিখব উইচের ব্যবহার উইচের অর্থ হচ্ছে কোনটি বাট রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন এটা ইউজ করব তখন তার অর্থ হয়ে যাবে যেটি কোনটি থেকে হয়ে যাবে যেটি এবং শুধু তাই নয় আমরা যখন যে বইটি যে রেস্টুরেন্টটি যে দোকানটি যে অফিসটি বা যে গাছটি এই ধরনের বাক্য বানাবো সেক্ষেত্রে আমরা উইচ ব্যবহার করব সো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে চলে এসেছো রিলেটিভ প্রোনাউনের অষ্টমতম ক্লাসে তোমরা যারা এখনো আমার বিগত ক্লাসগুলো দেখোনি তারা সেগুলো দেখে তারপরে ক্লাসটি দেখো তাহলে ক্লাসটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে আমরা প্রথমে যে আলোচনাটি করব সেটা হচ্ছে আমরা যেটা শিখছি বস্তুর ক্ষেত্রে যে শব্দটি এই যে শব্দের অর্থ হু রয়েছে উইচ রয়েছে ওয়েন রয়েছে দ্যাট রয়েছে বাট এগুলো কার কার ক্ষেত্রে ব্যবহার হবে সেটা আমরা বিগত দিনের বিভিন্ন ভিডিওতে বলে রেখেছি যেমন ধরো যে ব্যক্তির ক্ষেত্রে হু মানে ব্যক্তির ক্ষেত্রে যে শব্দের ব্যবহারে আমরা হু ব্যবহার করব বস্তুর ক্ষেত্রে যেমন এখানে উইচ আমরা ব্যবহার করব দেখো উইচ এর অর্থ হিসেবে আমরা যে কি নেব এভাবে আমরা প্লেসের ক্ষেত্রে ওয়েন ব্যবহার করব বাট ওভারঅল কিন্তু আমরা দ্যাট ব্যবহার করতে পারি ওকে সো যে বইটি যে রেস্টুরেন্টটি যে দোকানটি যে অফিসটি এতটুকুর ইংরেজি হচ্ছে দ্য বুক উইচ দ্য রেস্টুরেন্ট উইচ দ্য শপ উইচ এবং এর সাথে আমরা দ্যাটও ব্যবহার করতে পারি তবে দ্যাটের স্পেশাল একটা ব্যবহার রয়েছে সো চলো আমরা প্রথম সেন্টেন্সটি দেখে ফেলি এখানে রয়েছে যে বইটি সস্তা সেটা টেবিলে আছে আমরা যদি এখানে যে বইটি সস্তা এর যেকে বাদ দিই তাহলে হবে বইটি সস্তা তার ইংরেজি হচ্ছে দ্য বুক ইজ চিপ দ্য বুক ইজ চিপ বিভার্বের ব্যবহার যে শব্দটি লাগানোর কারণে আমাদেরকে যের জন্য হু রয়েছে উইচ রয়েছে ওয়েন রয়েছে দ্যাট রয়েছে এখন কোনটা বসাবো নিশ্চয়ই এটা আমরা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করছি তাই এখানে আমাদের উইচ ব্যবহার করতে হবে উইচ ব্যবহার করতে হবে সো হচ্ছে আমাদের এখানে দ্য বুক উইচ অথবা আমরা এখানে দ্যাটও ব্যবহার করতে পারি দ্য বুক উইচ সো দ্য যে বইটি সস্তা দ্য বুক উইচ ইজ চিপ সি এইচ ই এ পি তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা যদি এটা বাদ দিয়ে দিই এই রিলেটিভ প্রোনাউনটা বাদ দিই তাহলে হবে দ্য বুক ইজ চিপ সেটা তোমরা আগে থেকে জানো বাট যে শব্দ লাগানোর কারণে আমাদের এখানে উইচ অথবা দ্যাট লাগাতে হয়েছে তাহলে কি দ্য বুক উইচ ইজ চিপ যে বইটি সস্তা সেটি টেবিলে আছে বাকি অংশ তোমরা পারবে নিশ্চয়ই ইজ অন দ্য টেবল এবার আমরা এখন তোমাদের মনে হতে পারে যে সেটার টেবিলে আছে এই সেটার ইংরেজি কোথায় গিয়েছে যেহেতু যে বইটি বলতে ঠিক একই বইয়ের কথাই বলা হচ্ছে এবং সেটা টেবিলের ওপরে রয়েছে সেক্ষেত্রে আমরা এই দ্যাটের ইংরেজিটা এখানে আমরা এলিমিনেট করে রেখেছি তোমরা এখানে দ্যাট দিতে পারো নো প্রবলেম বাট দ্যাট না দেওয়াই ভালো এরপরে দেখো যে দোকানটি ঠিক একইভাবে যে দোকানটি কলেজে আছে যে দোকানটি আমরা যদি যে বাদ দিই তাহলে হবে দোকানটি কলেজে আছে দোকানটি কলেজে আছে এর ইংরেজি হচ্ছে দ্য শপ ইজ ইন দ্য কলেজ দ্য শপ ইজ ইন দ্য কলেজ বাট যে লাগানোর কারণে আমাদের দ্যাট অথবা উইচ লাগাতে হবে তাহলে কি দ্য শপ উইচ অথবা আমরা ইচ্ছে করলে দ্যাট লাগাতে পারি সো দ্য শপ উইচ ইজ দ্য শপ উইচ ইজ ইন দ্য কলেজ যে শপটা কলেজে রয়েছে
সেটা আমার ইজ মাইন ওকে অলরাইট আমরা এখানে কি করেছি সেটা হচ্ছে এই যে এই রিলেটিভ প্রোনাউনটা আমরা এখানে যোগ দিয়েছি এবার দেখো এই দুইটা কিন্তু ঠিক একই ধরনের একই ধাঁচের সেন্টেন্স বাট নিচের দুইটি কিন্তু একটু ডিফারেন্ট এখানে আমরা যে বইটি এটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করেছি মানে এটা পুরোটা দ্য বুক উইচ এটা পুরোটা সাবজেক্ট ইজ চিপ এখানে দেখো যে দোকানটি কলেজে আছে দ্য শপ উইচ এটা পুরোটা সাবজেক্ট ইজ ইন দ্য কলেজ ওকে ক্লিয়ার বাট এখানে তুমি দেখো যে অফিসটি তাহলে কি দ্য অফিস যে অফিসটি দ্য অফিস উইচ অথবা দ্যাট তাহলে কি যে অফিসটি তুমি দেখেছিলে তাহলে মনে হচ্ছে যে তুমি দেখেছিলে নতুন করে একটি সেন্টেন্স স্টার্ট হয়েছে তাহলে এটার সাবজেক্ট ভাবার কোনো অবকাশ নেই তাহলে এটাকে আমরা আলাদাই রেখে দিলাম কমা দিয়ে দ্য অফিস উইচ এটা আলাদা রেখে দিলাম তুমি দেখেছিলে যেহেতু নতুন সেন্টেন্স শুরু হয়েছে সাবজেক্টও আমরা পেয়েছি তাহলে তুমি দেখেছিলে ইউ স এবং সেটাই কি আছে সরি দেখেছিলে সেখানে আমি কাজ করি সো আই ওয়ার্ক দেয়ার অথবা আমি ইচ্ছা করলে প্রথমে দিয়ে দিতে পারি আই স দেয়ার আই ওয়ার্ক দেয়ার আই ওয়ার্ক আমরা দেয়ারকে পরেও দিতে পারি আগেও দিতে পারি ঠিক অনুরূপভাবে আমরা যদি আরও অনেক সেন্টেন্স বানাই যেমন ধরো যে যে অফিসটি তুমি দেখেছিলে বা আমি কাজ করি বা সে কাজ করে অনেক কিছুই আমরা দিতে পারি নতুন করে একটা সেন্টেন্স এখানে শুরু হয়েছে নতুন সাবজেক্ট আমরা পেয়েছি নতুন ভার্ব পেয়েছি বাট ওপরের দুইটি সেন্টেন্সে কিন্তু তেমনটি ঘটেনি এখানে ডিরেক্ট যে বইটি নিজে সাবজেক্ট যে দোকানটি এরা নিজেই সাবজেক্ট এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও পেতে চাইলে আমার পূর্বের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো নিচে আবার দেখো যে জুতা তাহলে কি দ্য শু তাহলে কি দ্য শুজ বা দ্য শু তুমি চাও তাহলে কি নতুন করে একটি সেন্টেন্স আমাদের শুরু করতে হয়েছে তাহলে দ্য শু ইউ চাও ইউ ওয়ান্ট তাহলে কি দ্য শু ইউ ওয়ান্ট যে জুতা তুমি চাও সেটা এখানে পাওয়া যায় না সেটা এখানে পাওয়া যায় না তাহলে কি দ্যাট ইজ আমরা এখানে দ্যাট দিতে পারি আবার নাও দিতে পারি ইজ এখানে পাওয়া যায় না যার অর্থ হচ্ছে প্যাসিভ স্টাইলে হবে সেন্টেন্সটি ইট নট ইজ নট ফাউন্ড এফ ও ইউ এন ডি ইজ নট ফাউন্ড হেয়ার তাহলে কি হচ্ছে যে দ্য শু বা শুজ আমরা যদি একাধিক শুয়ের কথা বলি দ্য শু মানে অটোমেটিক এটা প্লুরাল কাউন্ট করে কারণ এটা হচ্ছে দুইটা জোড়া নিয়ে মানে তার মানে হচ্ছে যে এটা দুইটা পার্ট নিয়ে এই শু হয় যার কারণে এটাকে প্লুরাল ধরা হয় তাহলে দ্য শুজ ইউ ওয়ান তুমি চাও দ্যাট ইজ নট ফাউন্ড হেয়ার সেটা এখানে পাওয়া যায় না প্রিয় শিক্ষার্থীরা নিশ্চিত আমরা এই ভিডিও থেকে অনেক অনেক কিছু শিখতে পেরেছ আর ভিডিওটি যদি সত্যি তোমাদের উপকার লেগে থাকে এখনই শেয়ার করে দাও লাইক করে দাও আর শেয়ার করে দাও কমেন্ট করে দাও যদি কোনো কনফিউজ থাকে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম